হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো পটল চিকেন বা পটল দিয়ে চিকেন রান্না। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে 500 চিকেন নিয়েছি, বা চিকেনগুলো পরিষ্কার করে নেব। চিকেনে দেওয়ার জন্য এখানে কয়েকটি পটল আর দুটো আলু নিয়েছি। এবার পটল আলু খোসা ছাড়িয়ে কেটে নেব। পটল আর আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 3টি ছোট সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা, কয়েকটি শুকনো মরিচ আর কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু শেলোরায় বেটে নেব। তোমরা মিক্সারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। কে কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। শিলনোড়ার মধ্যে শুকনো মরিচ আর গোটা ধনে নিয়েছি, এবার বেটে নেব। এভাবে এক এক করে সবগুলো মশলা বেটে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। চিকেন খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব লেবুর রস। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবার এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এরপর সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে, বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। চিকেন মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি, এভাবে 1 ঘন্টা রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পটল তেলের মধ্যে দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব একটুখানি লবণ, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আলু আর পটল লালচে করে ভেজে নেব। পটল আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর পটল আলু ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সরষের তেল। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 3টি তেজপাতা। এরপর দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। এবার নেড়ে নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার মেখে রাখা চিকেন দিয়ে দেব। এবার চিকেন খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে মশলা রাখা বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। তোমরা এখানে তোমাদের আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে মশলা সহ চিকেন খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা সহ চিকেন ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলা সহ চিকেন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 2 গ্লাস মতো গরম জল দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। হাই আছে 30 মিনিটের মতো জাল করে নেব। এরপর এখানে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল ভাজার সময় 70% সেদ্ধ হয়েছিল, সেই জন্য পটল একটু দেরিতে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটল আলু চিকেন খুব ভালো করে সেদ্ধ করে নেব। চিকেন পটল আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর চিকেনের মধ্যে যে একটু জল আছে একদম শুকিয়ে নিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনে একদম জল শুকিয়ে নিয়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো।
এই কষানো চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে জল দিয়ে দেবে। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা এই পটল চিকেন বা পটল দিয়ে চিকেন রান্না পাতে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার নেড়ে নিয়ে আরও 2 মিনিট মতো লো আঁচে জাল করে নেব। বন্ধুরা পটল চিকেন বা পটল দিয়ে চিকেন রান্না আমার একদম কমপ্লিট, এবার নামিয়ে নেব। বন্ধুরা পটল চিকেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করো। বন্ধুরা পটল চিকেন রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।